بسم الله الرحمن الرحيم পরম দয়ালু আল্লাহর নামে আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর আলিফ লাম রা এই কিতাব প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট হইতে ইয়ার আয়াতসমূহ সুস্পষ্ট সুবিন্যস্ত ও পরে বিশদভাবে বিবৃত যে আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরু ওয়া বাশীর তোমরা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করিবে না অবশ্যই আমি তাহার পক্ষ হইতে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير আরো যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো ও তাহার দিকে প্রত্যাবর্তন করো তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের জন্য উত্তম জীবন উপভোগ করতে দিবেন এবং তিনি প্রত্যেক গুণীজনকে তার প্রাপ্য মর্যাদা দান করিবেন যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহা দিবসের শাস্তির ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর নিকটেই তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াসতাখফু মিনহু ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور شابدان نشچه اوهر تهر نکات گوپن رکھی بات جنو اوهر در بکھو دیبھانچ کرے شابدان উহারা যখন নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে তখন উহারা যাহা গোপন করে ও প্রকাশ করে তিনি তাহা জানেন অন্তরে যাহা আছে নিশ্চয় তিনি তাহা সবিশেষ অবহিত ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরই তিনি উহাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত সুস্পষ্ট কিতাবে সবকিছুই আছে وهو الذي خلق السماوات والأرض في ستة أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين আর তিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন তখন তাহার আরশ ছিল পানির উপর তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ তাহা পরীক্ষা করিবার জন্য তুমি যদি বলো মৃত্যুর পর তোমরা অবশ্যই উত্থিত হইবে কাফিরা নিশ্চয়ই বলিবে ইহা তো সুস্পষ্ট জাদু وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ إِلَىٰ أُمَّةٍ
معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون নির্দিষ্ট কালের জন্য আমি যদি উহাদের হইতে শাস্তি স্থগিত রাখি তবে উহারা নিশ্চয় বলিবে কিছু উহা নিবারণ করিতেছে সাবধান যেদিন উহাদের নিকট ইহা আসিবে সেদিন উহাদের নিকট হইতে উহা নিবৃত্ত করা হইবে না এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করে তাহা উহাদেরকে পরিবেষ্টন করিবে যদি আমি মানুষকে আমার নিকট হইতে অনুগ্রহ আস্বাদন করাই ও পরে তাহার নিকট হইতে উহা প্রত্যাহার করি তখন সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হইবে ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور আর যদি দুঃখ দৈন্য স্পর্শ করিবার পর আমি তাহাকে সুখ সম্পদ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলবে আমার বিপদ আপদ কাটিয়া গিয়াছে আর সে তো হয় উৎফুল্ল ও অহংকারী ইল্লা আল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর কিন্তু যাহারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ তাহাদেরই জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل তবে কি তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহার কিছু তুমি বর্জন করিবে এবং ইহাতে তোমার মন সংকুচিত হইবে এই জন্য যে তাহারা বলে তাহার নিকট ধন ভাণ্ডার প্রেরিত হয় না কেন অথবা তাহার সঙ্গে ফিরিস্তা আসে না কেন তুমি তো কেবল সতর্ককারী এবং আল্লাহ সর্ববিষয়ের কর্মবিধায়ক আম ইয়াকুলুন আফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিছলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতআতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন তাহারা কি বলে সে ইহা নিজে রচনা করিয়াছে বল তোমরা যদি সত্যবাদী হও তবে তোমরা ইহার অনুরূপ দশটি স্বরচিত সুরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো ডাকিয়া নাও فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكُمْ فَاعْلَمُوا أَنَّمَا أُنزِلَ بِعِلْمِ اللَّهِ وَأَن لَّا إِلَٰهَ إِلَّا هُوَ فَهَلْ أَنتُم مُّسْلِمُونَ যদি তাহারা তোমাদের আহ্বানে সাড়া না দেয় তবে জানিয়া রাখো ইহা তো আল্লাহরই ইলম মুতাবিক অবতীর্ণ এবং তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তা হইলে তোমরা আত্মসমর্পণকারী হইবে কি মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়াহুম ফিহা লা ইউবখাসুন যে কেউ পার্থিব জীবন ও উহার শোভা কামনা করে দুনিয়ায় আমি উহাদের কর্মের পূর্ণ ফল দান করি
এবং সেখানে তাদেরকে কম দেওয়া হইবে না উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون উহাদের জন্য আখিরাতে দোজক ব্যতীত অন্য কিছু নাই এবং উহারা যাহা করে আখিরাতে তাহা নিষ্ফল হইবে এবং উহারা যাহা করিয়া থাকে তাহা নিরর্থক أَفَمَنْ كَانَ عَلَى بَيِّنَةٍ مِّنْ رَبِّهِ وَيَتْلُوهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهِ كِتَابُ مُوسَى إِمَامًا وَرَحْمَةً أُولَئِكَ يُؤْمِنُونَ بِهِ وَمَنْ يَكْفُرْ بِهِ مِنَ الْأَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهُ فَلَا تَكُ فِي مِرْيَةٍ مِّنْهِ إِنَّهُ الْحَقُّ مِنْ رَبِّكَ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُونَ تَهَرَكِ وَهَدِرْ شَمَتُ اللُّهُ যাহারা প্রতিষ্ঠিত উহাদের প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর যাহার অনুসরণ করে তাহার প্রেরিত সাক্ষী এবং যাহার পূর্বে ছিল মুসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ উহারাই ইহাতে বিশ্বাসী অন্যান্য দলের যাহারা ইহাকে অস্বীকার করে দোজখই তাহাদের প্রতিশ্রুত স্থান সুতরাং তুমি ইহাতে সন্দিগ্ধ হইও না ইহা তো তোমার প্রতিপালক প্রেরিত সত্য কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أُولَئِكَ يُعْرَضُونَ عَلَى رَبِّهِمْ وَيَقُولُ الْأَشْهَادُ هَؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ যাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহাদের অপেক্ষা অধিক জালিম আর কে উহাদেরকে উপস্থিত করা হইবে উহাদের প্রতিপালকের সম্মুখে এবং সাক্ষীগণ বলিবে ইহারাই ইহাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা আরোপ করিয়াছিল সাবধান আল্লাহর লানত জালিমদের উপর الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون جهر الله পথে বাধা দেয় এবং উহাতে বক্রতা অনুসন্ধান করে এবং ইহারাই আখিরাত প্রত্যাখ্যান করে أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون উহারা পৃথিবীতে আল্লাহকে অপারগ করিতে পারিত না এবং আল্লাহ ব্যতীত উহাদের অপর কোনো অভিভাবক ছিল না উহাদের শাস্তি দ্বিগুণ করা হইবে উহাদের শুনিবার সামর্থ্য ছিল না এবং উহারা দেখিত না ইকাল্লাযীনা খাসিরূ আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারূন উহারা নিজেদেরই ক্ষতি করিল এবং উহারা যে অলিক কল্পনা করিত তাহা উহাদের নিকট হইতে উধাও হইয়া গেল লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন নিঃসন্দেহে উহারা আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَخْبَتُوا إِلَى رَبِّهِمْ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ جهارا مومين شد کرم و پرائن ابن تحادر پتی بالو کر پتی بنائی ابنو تو تحاری جنت رو دیواشی
সেখানে তাহারা স্থায়ী হইবে। মাসালুল ফারীকাইন কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামী হাল ইস্তাওয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। দল দুটির উপমা অন্ধ ও বধিরের এবং চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্নের ন্যায়, তুলনায় এই দুই কি সমান? তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না? ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين আমি তো নূহকে তাহার সম্প্রদায়ের নিকট পাঠাইয়াছিলাম, সে বলিয়াছিল আমি অবশ্যই তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম। যেন তোমরা আল্লাহ ব্যতীত অপর কিছুর ইবাদত না করো, আমি তো তোমাদের জন্য এক মর্মন্তুদ দিবসের শাস্তি আশঙ্কা করি। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل وَمَا نَرَى لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ بَلْ نَظُنُّكُمْ كَاذِبِينَ তাহার সম্প্রদায়ের প্রধানেরা যাহারা ছিল কাফির তাহারা বলিল, আমরা তোমাকে তো আমাদের মতো মানুষ ব্যতীত কিছু দেখিতেছি না, আমরা তো দেখিতেছি তোমার অনুসরণ করিতেছে তাহারাই যারা আমাদের মধ্যে বাহ্য দৃষ্টিতে অধম, এবং আমরা আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব দেখিতেছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তাহার নিজ অনুগ্রহ হইতে দান করিয়া থাকেন আর ইহা তোমাদের নিকট গোপন রাখা হইয়াছে, আমি কি এই বিষয়ে তোমাদেরকে বাধ্য করিতে পারি যখন তোমরা ইহা অপছন্দ করো? ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া মা আনা বিতারিদিল লাযীনা আমানু ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। হে আমার সম্প্রদায়, ইহার পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ যাচনা করি না, আমার পারিশ্রমিক তো আল্লাহরই নিকট এবং মুমিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নয়, তারা নিশ্চিতভাবে তাহাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করিবে, কিন্তু আমি তো দেখিতেছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। وَيَا قَوْمِ مَنْ يَنْصُرُنِي مِنَ اللَّهِ إِنْ طَرَدْتُهُمْ أَفَلَا تَذَكَّرُونَ হে আমার সম্প্রদায়, আমি যদি তাহাদেরকে তাড়াইয়া দেই তবে আল্লাহ হইতে আমাকে কে রক্ষা করিবে? তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না? أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا আল্লাহু আ'লামু বিমা ফী আনফুসিহিম ইন্নী ইযা
لمن الظالمين আমি তোমাদেরকে বলি না আমার নিকট আল্লাহর ধনভান্ডার আছে আর না অদৃশ্য সম্বন্ধে আমি অবগত এবং আমি ইহাও বলি না যে আমি ফেরেশতা তোমাদের দৃষ্টিতে যাহারা হেয় তাহাদের সম্বন্ধে আমি বলি না যে আল্লাহ তাহাদেরকে কখনোই মঙ্গল দান করিবেন না তাহাদের অন্তরে যাহা আছে তাহা আল্লাহ সম্যক অবগত তাহা হইলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হইব قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين تهرا بوليلو هي نو تمي تو আমাদের সঙ্গে বিতণ্ডা করিয়াছো তুমি বিতণ্ডা করিয়াছো আমাদের সঙ্গে অতি মাত্রায় সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনায়ন করো قال انما ياتيكم به الله ان شاء وما انتم بمعجزين সে বলিল ইচ্ছা করিলে আল্লাহ উহা তোমাদের নিকট উপস্থিত করিবেন এবং তোমরা উহা ব্যর্থ করিতে পারিবে না ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলো আমার উপদেশ তোমাদের উপকারে আসিবে না যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করিতে চান তিনি তোমাদের প্রতিপালক এবং তাহারই নিকট তোমাদের প্রত্যাবর্তন আম ইয়াকুলুন আফতারা কুল ইন আফতারাইতুহু ফআলাইয়া ইজরামি ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন তাহারা কি বলে যে সে ইহা রচনা করিয়াছে বলো আমি যদি ইহা রচনা করিয়া থাকি তবে আমি আমার অপরাধের জন্য দায়ী হইব তোমরা যে অপরাধ করিতেছ তা হইতে আমি দায়মুক্ত ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কদ আমান أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون নূহের প্রতি প্রত্যাদেশ হইয়াছিল যারা ঈমান আনিয়াছে তাহারা ব্যতীত তোমার সম্প্রদায়ের অন্য কেউ কখনো ঈমান আনিবে না সুতরাং তাহারা যাহা করে তার জন্য তুমি দুঃখিত হইও না واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون তুমি আমার তত্ত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং যাহারা সীমা লঙ্ঘন করিয়াছে তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না তাহারা তো নিমজ্জিত হইবে ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون সে নৌকা নির্মাণ করতে লাগিল এবং যখনই তাহার সম্প্রদায়ের প্রধানেরা তাহার নিকট দিয়া যাইত তাহাকে উপহাস করিত সে বলিত তোমরা যদি আমাকে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে উপহাস করিব যেমন তোমরা উপহাস করিতেছ فَسَوْفَ تَعْلَمُونَ مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُقِيمٌ এবং তোমরা অচিরেই জানিতে পারিবে কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি আর তাহার উপর আপতিত হইবে স্থায়ী শাস্তি হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন জাওজাইন ইসনাইন
قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل অবশেষ যখন আমার আদেশ আসিল এবং উনুন উথলিয়া উঠিল আমি বলিলাম ইহাতে উঠাইয়া নাও প্রত্যেক শ্রেণীর যুগলের দুইটি যাহাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হইয়াছে তাহারা ব্যতীত তোমার পরিবার পরিজনকে এবং যাহারা ঈমান আনিয়াছে তাহাদেরকে তার সঙ্গে ঈমান আনিয়াছিল অল্প কয়েকজন وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها ان ربي لغفور رحيم সে বলিল ইহাতে আরোহণ করো আল্লাহর নামে ইহার গতি ও স্থিতি আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে ইয়া তাহাদেরকে লইয়া বহিয়া চলিল নূহ তাহার পুত্রকে যে পৃথক ছিল আহ্বান করিয়া বলিল হে আমার পুত্র আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফিরদের সঙ্গী হইও না قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين সে বলিল আমি এমন এক পর্বতে আশ্রয় লইব যাহা আমাকে প্লাবন হইতে রক্ষা করিবে সে বলিল আজ আল্লাহর হুকুম হইতে রক্ষা করিবার কেহ নাই তবে যাহাকে আল্লাহ দয়া করিবেন সে ব্যতীত ইহার পর তরঙ্গ উহাদেরকে বিচ্ছিন্ন করিয়া দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হইল وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين يار پر بلا হইল হে পৃথিবী তুমি তোমার পানি গ্রাস করিয়া নাও এবং হে আকাশ ক্ষান্ত হও ইহার পর বন্যা প্রশমিত হইল এবং কার্য সমাপ্ত হইল নৌকা যুদি পর্বতের উপর স্থির হইল এবং বলা হইল জালিম সম্প্রদায় ধ্বংস হোক ওয়ানাদা নূহুর রব্বহ ফাকাল রব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ وَأَنْتَ أَحْكَمُ الْحَاكِمِينَ نوح تهار پرتیپالوك کے سمودن کریا بولیلو هي آمار پرتیپالوك آمار پوتر آمار پوریبار بھوکتو ایبان آپنار پرتیسٹوتی شدتو آر آپنی تو بیچاروك در مدد سرشتو بیچاروك قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين তিনি বললেন হে নূহ সে তো তোমার পরিবার ভুক্ত নয় সে অবশ্যই অসৎ কর্মপরায়ণ সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে আমাকে অনুরোধ করিও না আমি তোমাকে উপদেশ দিতেছি তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও قال ربي إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين সে বলিল
হে আমার প্রতিপালক যে বিষয়ে আমার জ্ঞান নাই সে বিষয়ে যাহাতে আপনাকে অনুরোধ না করি এই জন্য আমি আপনার শরণ লইতেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم হে নু অবতরণ কর আমার পক্ষ হইতে শান্তি ও কল্যাণ সহ এবং তোমার প্রতি ও যে সমস্ত সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাহাদের প্রতি অপর সম্প্রদায় সমূহকে আমি জীবন উপভোগ করিতে দিব পরে আমা হইতে মর্মন্তুদ শাস্তি উহাদেরকে স্পর্শ করিবে ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين এই সমস্ত অদৃশ্য লোকের সংবাদ আমি তোমাকে ওই দ্বারা অবহিত করিতেছি যাহা ইয়ার পূর্বে তুমি জানিতে না এবং তোমার সম্প্রদায়ও জানিত না সুতরাং ধৈর্য ধারণ করো শুভ পরিণাম মুত্তাকীদের জন্য ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বাল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন আদ জাতির নিকট উহাদের ভ্রাতা হুদকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাআকিলুন হে আমার সম্প্রদায় আমি ইহার পরিবর্তে তোমাদের নিকট পারিশ্রমিক যাচনা করি না আমার পারিশ্রমিক আছে তাহারই নিকট যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তোমরা কি তবু অনুধাবন করিবে না ওয়ায়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো অতঃপর তাহার দিকেই ফিরিয়ে আসো তিনি তোমাদের জন্য প্রচুর বাড়ি বর্ষণ করিবেন তিনি তোমাদেরকে আরো শক্তি দিয়া তোমাদের শক্তি বৃদ্ধি করিবেন এবং তোমরা অপরাধী হইয়া মুখ ফিরাইয়া লইও না قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين وهرا بوليلو هي هود তুমি আমাদের নিকট কোনো স্পষ্ট প্রমাণ আনয়ন করো নাই তোমার কথায় আমরা আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করিবার নহি এবং আমরা তোমাতে বিশ্বাসী নহি ইন্নাকুলু ইল্লা আতরাকা বাযু আলিহাতিনা বিসু ক্বালা ইন্নি উশহিদুল্লাহ ওয়াশহাদু আন্নি বারিউম মিম্মা তুশরিকুন আমরা তো ইহাই বলি আমাদের উপাস্যদের মধ্যে কেহ তোমাকে অশুভ দ্বারা আবিষ্ট করিয়াছে সে বলিল আমি তো আল্লাহকে সাক্ষী করিতেছি এবং তোমরাও সাক্ষী হও
নিশ্চয়ই আমি তা হইতে মুক্ত যাহাকে তোমরা আল্লাহর শরীক কর। মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনযিরুন। আল্লাহ ব্যতীত তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, অতঃপর আমাকে অবকাশ দিও না। ইন্নি তাওয়াক্কালতু আলা আল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। আমি নির্ভর করি আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর উপর, এমন কোন জীবজন্তু নাই যে তাহার পূর্ণ আয়ত্তাধীন নয়, নিশ্চয় আমার প্রতিপালক আছেন সরল পথে। فَإِن تَوَلَّوْا فَقَدْ أَبْلَغْتُكُمْ مَا أُرْسِلْتُ بِهِ إِلَيْكُمْ وَيَسْتَخْلِفُ رَبِّي قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّونَهُ شَيْئًا إِنَّ رَبِّي عَلَى كُلِّ شَيْءٍ حَفِيظٌ। অতঃপর তোমরা মুখ ফিরাইয়া লইল, আমি যাহা সহ তোমাদের নিকট প্রেরিত হইয়াছি আমি তো তাহা তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছি, এবং আমার প্রতিপালক তোমাদের হইতে ভিন্ন কোন সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন এবং তোমরা তাহার কোনো ক্ষতি সাধন করিতে পারিবে না, নিশ্চয় আমার প্রতিপালক সমস্ত কিছু রক্ষণাবেক্ষণকারী। ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ। এবং যখন আমার নির্দেশ আসিল তখন আমি হুদ ও তাহার সঙ্গে যাহারা ইমান আনিয়াছিল তাহাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করিলাম, এবং রক্ষা করিলাম তাহাদেরকে কঠিন শাস্তি হইতে। এই আদ জাতি তাহাদের প্রতিপালকের নিদর্শন অস্বীকার করিয়াছিল এবং অমান্য করিয়াছিল তাহার রাসূলগণকে, এবং উহারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারের নির্দেশ অনুসরণ করিয়াছিল। এই দুনিয়ায় উহাদেরকে করা হইয়াছিল লানতগ্রস্ত, এবং লানতগ্রস্ত হইবে উহারা কিয়ামতের দিনও। জানিয়া রাখো আদ সম্প্রদায় তো তাহাদের প্রতি পালককে অস্বীকার করিয়াছিল, জানিয়া রাখো ধ্বংসই হইল পরিণাম আদের যাহারা হুদের সম্প্রদায়। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إِنَّ رَبِّي قَرِيبٌ مُجِيبٌ। আমি সামুদ জাতির নিকট তাহাদের ভ্রাতা সালিকে পাঠাইয়াছিলাম, সে বলিয়াছিল হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই, তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন এবং উহাতেই তিনি তোমাদেরকে বসবাস করাইয়াছেন, সুতরাং তোমরা তাহার নিকট ক্ষমা প্রার্থনা করো আর তাহার দিকেই প্রত্যাবর্তন করো, নিশ্চয় আমার প্রতিপালক নিকটে তিনি আহ্বানে সাড়া দেন। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا
بشك مما تدعونا إليه مريب تارا بوليلو هي سالي ইহার পূর্বে তুমি ছিলে আমাদের আশাস্থল তুমি কি আমাদেরকে নিষেধ করিতেছ ইবাদত করিতে তাহাদের যাহাদের ইবাদত করিতে আমাদের পিতৃপুরুষেরা আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ রইয়াছি সে বিষয়ে যাহার প্রতি তুমি আমাদেরকে আহ্বান করিতেছ ক্বালা ইয়া কওমি আরআইতুম ইন কুনতু আলা বাইনাতিন মির রাব্বি ওয়া আতানি মিনহু রাহমাতান ফামান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আসাইতু فَمَا تَزِيدُونَنِي غَيْرَ تَخْسِيرٍ সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা কি ভাবিয়া দেখেছো আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হইয়া থাকি এবং তিনি যদি আমাকে তাহার নিজ অনুগ্রহ দান করিয়া থাকেন তবে আল্লাহর শাস্তি হইতে আমাকে কে রক্ষা করিবে আমি যদি তাহার অবাধ্যতা করি সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়াইয়া দিতেছো وَيَا قَوْمِ هَذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ آيَةً فَذَرُوهَا تَأْكُلْ فِي أَرْضِ اللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ قَرِيبٌ هي আমার সম্প্রদায় ইয়া আল্লাহরই উষ্টি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ ইহাকে আল্লাহর জমিতে চড়িয়া খাইতে দাও ইহাকে কোনো কষ্ট দিও না কষ্ট দিলে আশু শাস্তি তোমাদের উপর আপতিত হইবে فعقروها فقال تمتعوا في داركم ثلاثة أيام ذلك وعد غير مكذوب কিন্তু উহারা উহাকে বধ করিল অতঃপর সে বলিল তোমরা তোমাদের গৃহে তিন দিন জীবন উপভোগ করিয়া নাও ইহা একটি প্রতিশ্রুতি যা মিথ্যা হইবার নয় فَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا صَالِحًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِنَّا وَمِنْ خِزْيِ يَوْمِئِذٍ إن ربك هو القوي العزيز যখন আমার নির্দেশ আসিল তখন আমি সালিহ ও তাহার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছিল তাহাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করিলাম এবং রক্ষা করিলাম সেই দিনের লাঞ্ছনা হইতে তোমার প্রতিপালক তো মহাশক্তিমান পরাক্রমশালী وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين অতঃপর যাহারা সীমা লঙ্ঘন করিয়াছিল মহানাদ তাহাদেরকে আঘাত করিল ফলে উহারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় শেষ হইয়া গেল كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود যেন তাহারা সেখানে কখনো বসবাস করে নাই জানিয়া রাখো সামুদ সম্প্রদায় তো তাহাদের প্রতিপালককে অস্বীকার করিয়াছিল জানিয়া রাখো ধ্বংসই হইল সামুদ সম্প্রদায়ের পরিণাম ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামান ক্বাল সালাম ফামা লাবিথা আন জাআ বিআজলিন হানীদ আমার ফেরেশতাগণ তো সুসংবাদ লইয়া ইব্রাহিমের নিকট আসিল তাহারা বলিল সালাম সেও বলিল সালাম সে অবিলম্বে এক কাবাবকৃত গোবৎস লইয়া আসিল فَلَمَّا رَأَى أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمِ لُوطٍ সে যখন দেখিল তাহাদের হস্ত উহার দিকে প্রসারিত হইতেছে না তখন তাহাদেরকে অবাঞ্ছিত মনে করিল এবং তাহাদের সম্বন্ধে তাহার মনে ভীতি সঞ্চার হইল তাহারা বলিল ভয় করিও না
আমরা তো লূতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হইয়াছি। وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب আর তাহার স্ত্রী দণ্ডায়মান এবং সে হাসিয়া ফেলিল। অতঃপর আমি তাহাকে ইসহাকের ও ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম। قالت يا ويلتا ألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب সে বলিল কি আশ্চর্য সন্তানের জননী হইব আমি যখন আমি বৃদ্ধা এবং এই আমার স্বামী বৃদ্ধ ইহা অবশ্যই এক অদ্ভুত ব্যাপার। قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد تهارا بوليلو اللهر كاجه تمي بشار بوت كوريته چو هي پوريبار بارگو তোমাদের প্রতি রইয়াছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ তিনি তো প্রশংসার্হ ও সম্মানার্হ। فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط অতঃপর যখন ইব্রাহিমের ভীতি দূরীভূত হইল এবং তাহার নিকট সুসংবাদ আসিল তখন সে লূতের সম্প্রদায়ের সম্বন্ধে আমার সঙ্গে বাদ অনুবাদ করিতে লাগিল। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব ইব্রাহিম তো অবশ্যই সহনশীল কোমল হৃদয় সতত আল্লাহ অভিমুখী। ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা ইন্নাহু ক্বাদ জা'আ আমরু রাব্বিক وَإِنَّهُمْ آتِيهِمْ عَذَابٌ غَيْرُ مَرْدُودٍ হে ইব্রাহিম ইয়া হইতে বিরত হও তোমার প্রতিপালকের বিধান আসিয়া পড়িয়াছে উহাদের প্রতি তো আসিবে শাস্তি যাহা অনিবার্য। وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا لُوطًا سِيءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَذَا يَوْمٌ عَصِيبٌ এবং যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট আসিল তখন তাহাদের আগমনে সে বিষণ্ণ হইল এবং নিজেকে তাহাদের রক্ষায় অসমর্থ মনে করিল এবং বলিল ইহা নিদারুণ দিন। وَجَاءَهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُوا يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَا قَوْمِ هَؤُلَاءِ بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد তাহার সম্প্রদায় তাহার নিকট উদ্ভ্রান্ত হইয়া ছুটিয়া আসিল এবং পূর্ব হইতে তাহারা কুকর্মে লিপ্ত ছিল। সে বলিল হে আমার সম্প্রদায় ইহারা আমার কন্যা তোমাদের জন্য ইহারা পবিত্র সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে হেয় করিও না তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই। قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد তাহারা বলিল তুমি তো জানো তোমার কন্যাদেরকে আমাদের কোনো প্রয়োজন নাই আমরা কি চাই তাহা তো তুমি জানোই। قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد
সে বলিল তোমাদের উপর যদি আমার শক্তি থাকিত অথবা যদি আমি আশ্রয় লইতে পারিতাম কোন সুদৃঢ় স্তম্ভের। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب؟ তাহারা বলিল হে লুত নিশ্চয়ই আমরা তোমার প্রতিপালক প্রেরিত ফেরেশতা ওরা কখনোই তোমার নিকট পৌঁছিতে পারবে না সুতরাং তুমি রাত্রির কোনো এক সময় তোমার পরিবার বর্গ সহ বাহির হইয়া পড়ো এবং তোমাদের মধ্যে কেউ পিছন দিকে তাকাইবে না তোমার স্ত্রী ব্যতীত উহাদের যাহা ঘটিবে তাহারও তাহাই ঘটিবে নিশ্চয় প্রভাত উহাদের জন্য নির্ধারিত কাল প্রভাত কি নিকটবর্তী নয়? অতঃপর যখন আমার আদেশ আসিল তখন আমি জনপদকে উল্টাইয়া দিলাম এবং উহাদের উপর ক্রমাগত বর্ষণ করিলাম প্রস্তর কঙ্কর। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়ামা হিয়া মিনাল যালিমিন বিবাঈদ। যা তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত ছিল ইহা জালিমদের হইতে দূরে নয়। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط. মাদায়েন বাসীদের নিকট তাহাদের ভ্রাতা শুয়েবকে আমি পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই মাপে ও ওজনে কম করিও না আমি তোমাদেরকে সমৃদ্ধিশালী দেখিতেছি কিন্তু আমি তোমাদের জন্য আশঙ্কা করিতেছি এক সর্বগ্রাসী দিবসের শাস্তি। وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। হে আমার সম্প্রদায় তোমরা ন্যায়সঙ্গতভাবে মাপিও ও ওজন করিও লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। যদি তোমরা মুমিন হও তবে আল্লাহ অনুমোদিত যাহা বাকি থাকিবে তোমাদের জন্য তাহা উত্তম আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। وهرى بوليلو হে শুয়েব তোমার সালাত কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষেরা যাহার ইবাদত করিত আমাদেরকে তাহা বর্জন করিতে হইবে অথবা আমরা আমাদের ধন সম্পদ সম্পর্কে যাহা করি তাহাও? তুমি তো অবশ্যই সহিষ্ণু ভালো মানুষ। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد
أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা ভাবিয়া দেখিয়াছ কি আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হইয়া থাকি এবং তিনি যদি তাহার নিকট হইতে আমাকে উৎকৃষ্ট জীবন উপকরণ দান করিয়া থাকেন তবে কি করিয়া আমি আমার কর্তব্য হইতে বিরত থাকিব আমি তোমাদেরকে যাহা নিষিদ্ধ করি আমি নিজে তাহা করিতে ইচ্ছা করি না আমি তো আমার সাধ্যমতো সংস্কারই করিতে চাই আমার কার্য সাধন তো আল্লাহরই সাহায্যে আমি তাহারই উপর নির্ভর করি এবং আমি তাহারই অভিমুখী وَيَا قَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِي أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَالِحٍ وَمَا قَوْمُ لُوطٍ مِّنْكُمْ بِبَعِيدٍ هي আমার সম্প্রদায় আমার সঙ্গে বিরোধ যেন কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ না করায় যাহাতে তোমাদের উপর তাহার অনুরূপ বিপদ আপতিত হইবে যাহা আপতিত হইয়াছিল নূহের সম্প্রদায়ের উপর অথবা হুদের সম্প্রদায়ের উপর কিংবা সালিহের সম্প্রদায়ের উপর আর লুতের সম্প্রদায় তো তোমাদের হইতে দূরে নয় ربي رحيم ودود তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো ও তাহার দিকে প্রত্যাবর্তন করো আমার প্রতিপালক তো পরম দয়ালু প্রেমময় قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول واننا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز উহারা বলিল হে শুয়েব তুমি যাহা বলো তাহার অনেক কথা আমরা বুঝি না এবং আমরা তো আমাদের মধ্যে তোমাকে দুর্বলই দেখিতেছি তোমার স্বজনবর্গ না থাকিলে আমরা তোমাকে প্রস্তর নিক্ষেপ করিয়া মারিয়া ফেলিতাম আর আমাদের উপর তুমি শক্তিশালীও নও قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط সে বলিল হে আমার সম্প্রদায় তোমাদের নিকট কি আমার স্বজনবর্গ আল্লাহ অপেক্ষা অধিক শক্তিশালী তোমরা তাহাকে সম্পূর্ণ পর্যাপ্ত ফেলিয়া রাখিয়াছ তোমরা যাহা করো আমার প্রতিপালক অবশ্যই তাহা পরিবেষ্টন করিয়া আছেন ওয়া কওম ইমালু আলা মাকানাতিকুম ইন্নি আমিল সাওফা তাআলামুন মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া মান হুয়া কাযিব وارتقبوا إني معكم رقيب হে আমার সম্প্রদায় তোমরা স্বস্ব অবস্থায় কাজ করিতে থাকো আমিও আমার কাজ করিতেছি তোমরা শীঘ্রই জানিতে পারিবে কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين যখন আমার নির্দেশ আসিল তখন আমি শুয়েব ও তাহার সঙ্গে যাহারা ইমান আনিয়াছিল তাহাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করিয়াছিলাম অতঃপর যাহারা সীমা লঙ্ঘন করিয়াছিল মহানাদ তাহাদেরকে আঘাত করিল ফলে উহারা নিজ নিজ গৃহে নত জানু অবস্থায় পড়িয়া রহিল كأن لم يغنوا فيها
ألا بعدا لمدين كما بعدت ثمود جانو تهارا شكنه كخنو بشباش كوريني جانيا راكو ধ্বংসই ছিল মাদায়ান বাসীদের পরিণাম যেভাবে ধ্বংস হইয়াছিল সামুদ সম্প্রদায় ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন আমি তো মূসাকে আমার নির্দেশনা বলি ও স্পষ্ট প্রমাণ সহ পাঠিয়েছিলাম ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাত্তাবউ আমরা ফিরআউন وما أمر فرعون برشيد فرعون ও তাহার প্রধানদের নিকট কিন্তু তারা ফেরাউনের কার্যকলাপের অনুসরণ করিত এবং ফেরাউনের কার্যকলাপ ভালো ছিল না يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود সে কিয়ামতের দিন তার সম্প্রদায়ের অগ্রভাগে থাকিবে এবং সে উহাদেরকে লইয়া দোযোগে প্রবেশ করিবে যেখানে প্রবেশ করানো হইবে তাহা কত নিকৃষ্ট স্থান وَأُتْبِعُوا فِي هَذِهِ لَعْنَةً وَيَوْمَ الْقِيَامَةِ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُودُ এই দুনিয়ায় উহাদেরকে করা হইয়াছিল অভিশাপগ্রস্ত এবং অভিশাপগ্রস্ত হইবে উহারা কিয়ামতের দিনেও কত নিকৃষ্ট সে পুরস্কার যাহা উহাদেরকে দেওয়া হইবে ذَلِكَ مِنْ أَنْبَاءِ الْقُرَى نَقُصُّهُ عَلَيْكَ مِنْهَا قَائِمٌ وَحَصِيدٌ ইহা জনপদ সমূহের কতক সংবাদ যাহা আমি তোমার নিকট বর্ণনা করিতেছি উহাদের মধ্যে কতক এখনো বিদ্যমান এবং কতক নির্মূল হইয়াছে ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাইইন লাম্মা জাআ আমরু রাব্বিক وما زادوهم غير تتبيب আমি উহাদের প্রতি জুলুম করি নাই কিন্তু উহারাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল যখন তোমার প্রতিপালকের বিধান আসিল তখন আল্লাহ ব্যতীত যে ইলাহ সময়ে তাহারা ইবাদত করিত তাহারা উহাদের কোনো কাজে আসিল না তারা ধ্বংস ব্যতীত উহাদের অন্য কিছু বৃদ্ধি করিল না ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্ন আখযাহু আলীমুন শাদীদ এই রূপেই তোমার প্রতিপালকের শাস্তি তিনি শাস্তি দান করেন জনপদ সমূহকে যখন উহারা জুলুম করিয়া থাকে নিশ্চয় তাহার শাস্তি মর্মন্তুদ কঠিন ইন্ন ফি যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরাহ যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ যে আখিরাতের শাস্তিকে ভয় করে ইহাতে তো তাহার জন্য নিদর্শন আছে ইহা সেই দিন যেদিন সমস্ত মানুষকে একত্র করা হইবে ইয়া সেই দিন যেদিন সকলকে উপস্থিত করা হইবে ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিন মাদুদ এবং আমি নির্দিষ্ট কিছু কালের জন্য উহা স্থগিত রাখি মাত্র ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইযনিহি فمنهم شقي وسعيد যখন সেদিন আসিবে তখন আল্লাহর অনুমতি ব্যতীত কেহ কথা বলিতে পারিবে না উহাদের মধ্যে কেহ হইবে হতভাগ্য আর কেহ ভাগ্যবান فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق অতঃপর যাহারা হতভাগ্য তাহারা থাকিবে দোযোগে এবং সেখানে তাহাদের জন্য থাকিবে চিৎকার ও আত্মনাদ
خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد সেখানে তাহার স্থায়ী হইবে যতদিন আকাশ মণ্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকিবে যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন নিশ্চয় তোমার প্রতিপালক তাহাই করেন যাহা তিনি ইচ্ছা করেন وَأَمَّا الَّذِينَ سُعِدُوا فَفِي الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا شَاءَ رَبُّكَ عَطَاءً غَيْرَ مَجْذُوذٍ যারা ভাগ্যবান তারা থাকিবে জান্নাতে সেখানে তারা স্থায়ী হইবে যতদিন আকাশ মণ্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকিবে যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন ইহা কি নির্বিচ্ছিন্ন পুরস্কার ফালা তাকুফি মিরিয়াতিন মিম্মা ইয়াবুদুহা উলা মা ইয়াবুদুন ইল্লা কামা ইয়াবুদু আবা وَإِنَّا لَمُوَفُّوهُمْ نَصِيبَهُمْ غَيْرَ مَنْقُوسٍ সুতরাং উহারা যাহাদের ইবাদত করে তাহাদের সম্বন্ধে সংশয়ে থাকিও না পূর্বে উহাদের পিতৃপুরুষেরা যাহাদের ইবাদত করিত উহারা তাহাদেরই ইবাদত করে অবশ্যই আমি উহাদেরকে উহাদের প্রাপ্য পুরাপুরি দিব কিছু মাত্র কম করিব না ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب নিশ্চয় আমি মুসাকে কিতাব দিয়েছিলাম অতঃপর ইহাতে মতভেদ ঘটিয়াছিল তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের মীমাংসা হইয়া যাইত উহারা অবশ্যই ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহ ছিল যখন সময় আসিবে তখন অবশ্যই তোমার প্রতিপালক উহাদের প্রত্যেককে তাহার কর্মফল পুরাপুরি দিবেন উহারা যাহা করে তিনি তো সে বিষয়ে সবিশেষ অবহিত فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ সুতরাং তুমি যেভাবে আদিষ্ট হইয়াছ তাহাতে স্থির থাকো এবং তোমার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছে তাহারাও স্থির থাকুক এবং সীমা লঙ্ঘন করিও না তোমরা যাহা করো নিশ্চয় তিনি তাহার সম্যক দ্রষ্টা ওয়ালা তারকানু ইলা আল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আওলিয়া وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَاءَ ثُمَّ لَا تُنصَرُونَ যারা সীমা লঙ্ঘন করিয়াছে তোমরা তাহাদের প্রতি ঝুঁকিয়া পড়িও না পড়িলে অগ্নি তোমাদেরকে স্পর্শ করিবে এই অবস্থায় আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক থাকিবে না এবং তোমাদের সাহায্য করা হইবে না وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين তুমি সালাত কায়েম করো দিবসের দুই প্রান্ত ভাগে ও রজনীর প্রথমাংশে সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটাইয়া দেয়
যারা উপদেশ গ্রহণ করে ইহা তাহাদের জন্য এক উপদেশ ওয়াসবির ফাইন্নাল্লাহ লা ইয়ুদিউ আজরাল মুহসিনিন তুমি ধৈর্য ধারণ করো কারণ নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের শ্রম ফল নষ্ট করেন না ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়্যাতি ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা ক্বালিলান মিম্মান আনজাইনা মিনহুম واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين তোমাদের পূর্ব যুগে আমি যাহাদেরকে রক্ষা করিয়াছিলাম তাহাদের মধ্যে অল্প কতক ব্যতীত সজ্জন ছিল না যারা পৃথিবীতে বিপর্যয় ঘটাইতে নিষেধ করিত সীমা লঙ্ঘনকারীরা যাহাতে সুখ স্বাচ্ছন্দ্য পাইত তাহারই অনুসরণ করিত এবং উহারা ছিল অপরাধী وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون তোমার প্রতিপালক এরূপ নন যে তিনি অন্যায়ভাবে জনপদ ধ্বংস করিবেন অথচ উহার অধিবাসীরা পুণ্যবান ওয়ালাউ শাআ রাব্বুকা লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা ولا يزالون مختلفين তোমার প্রতিপালক ইচ্ছা করিলে সমস্ত মানুষকে এক জাতি করিতে পারিতেন কিন্তু তাহারা মতভেদ করিতেই থাকিবে الا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين তবে উহারা নয় যাহাদেরকে তোমার প্রতিপালক দয়া করেন এবং তিনি উহাদেরকে এজন্য সৃষ্টি করিয়াছেন আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করিবই তোমার প্রতিপালকের এই কথা পূর্ণ হইবেই وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَى لِلْمُؤْمِنِينَ রাসূলদের ওই সকল বৃত্তান্ত আমি তোমার নিকট বর্ণনা করিতেছি যদ্বারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি ইহার মাধ্যমে তোমার নিকট আসিয়াছে সত্য এবং মুমিনদের জন্য আসিয়াছে উপদেশ ও সাবধান বাণী وَقُلْ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ إِنَّا عَامِلُونَ যারা ঈমান আনে না তাহাদেরকে বলো তোমরা স্ব স্ব অবস্থানে কাজ করিতে থাকো আমরাও আমাদের কাজ করিতেছি وَانْتَظِرُوا إِنَّا مُنْتَظِرُونَ এবং তোমরা প্রতীক্ষা করো আমরাও প্রতীক্ষা করিতেছি وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ الْأَمْرُ كُلُّهُ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ আকাশ মণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই এবং তাহারই নিকট সমস্ত কিছু প্রত্যান্বিত হইবে সুতরাং তুমি তাহার ইবাদত করো এবং তাহার উপর নির্ভর করো তোমরা যাহা করো সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন